আমন্ত্রণ জানাচ্ছি এসআরটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুল। শেখ রাসেলের 60তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সকাল 7:10 রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেল সহ 15 আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে আজ জনসমাবেশ করবে বিএনপি। বেলা 2টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই জনসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। বিকেল 3টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাত 1টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রিজভী বলেন, বিএনপি জনসমাবেশ নস্যাত করতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গাজীপুর টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাক থেকে মিল্টন কুণ্ডু নামে পুলিশের এক এসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 9:30 পুলিশ তার মরদেহ উদ্ধার করে। থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, রাতে এসআই মিল্টন কুণ্ডুর ডিউটি থাকলেও তিনি আসছিলেন না, ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টন কুণ্ডুর কক্ষে দরজা বন্ধ দেখেন পুলিশ সদস্যরা। পরে ঘরে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এসআই মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় 7 মাস বয়সী শিশু অজিহাকে একই ঘর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মায়ের মরদেহের পাশেই ঘুমন্ত অবস্থায় শিশু অজিহাকে উদ্ধার করা হয়েছে বলে জানায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। শিশুটির এমন বেঁচে থাকা অনেকটা অলৌকিক বলে মনে করছেন এলাকাবাসী। এবার থাকছে দেশের বাইরের খবর। গাজার এক হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 500 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতে গাজার আল আহলি হাসপাতালে এ হামলা চালানো হয়। ওই হাসপাতালে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিল। সেই সঙ্গে ইসরায়েলি হামলার কারণে ঘর ছাড়া লোকেরাও সেখানে নিরাপদ ভেবে আশ্রয় নেয়। ইসরায়েল হামাসের টানা 12 দিনের সংঘর্ষে উভয় পক্ষে 5,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আহত ছাড়িয়েছে 10,000-এর বেশি। এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল। উরুগুয়ের কাছে 2-0 গোলে হেরেছে সেলেসাওরা। ম্যাচের 42 মিনিটে ডারউইন নুনেজের গোলে লিড পায় উরুগুয়ে, আর ম্যাচের 77 মিনিটে নিকোলাস ক্রুজের গোলে নিশ্চিত হয় ব্রাজিলের পরাজয়। এদিকে ইউরো বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে ইতালিকে 3-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। একই ব্যবধানে মাল্টাকে হারিয়েছে ইউক্রেন। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন দুপুরের এসটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।